সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নির্দলীয় সরকারের দাবি না মানলে সড়ক নৌ রেলপথ বন্ধ করে রাজধানী বিচ্ছিন্ন করার হুমকি বিএনপি। আওয়ামী লীগ বলছে অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে পরিবেশ অস্থিতিশীল করতে চাইছে বিএনপি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, আন্দোলনের যৌক্তিকতা অযৌক্তিকতা আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন শেখ রবিউল আলম রবি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং কুদ্দুস আফরাদ, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনার আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। রাজপথ দখলে মরিয়া আওয়ামী লীগ বিএনপি, রাজধানীর মিরপুরে পাল্টাপাল্টি কর্মসূচি। জিয়াকে বঙ্গবন্ধুর খুনি উল্লেখ করে মরণোত্তর বিচার দাবি ক্ষমতাসীনদের। নির্বাচনে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা। 64 জেলার ডিসি এসপির সঙ্গে সিইসির বৈঠক, গণতান্ত্রিক ধারা বজায় রাখার আহ্বান। 15-30 মিনিট পরপরই বিদ্যুতের লুকোচুরি, শিল্পাঞ্চলে দুঃসহ অবস্থা। শপিং মল মার্কেটে পরিস্থিতি আরও ভয়াবহ, দিনেই মিলছে না অন্তত 4 ঘণ্টা। ধসে পড়ল খাগড়াছড়ির জেলা পরিষদের নতুন ভবনের একাংশ, নিহত 2, আহত 5 শ্রমিক। ঘটনার পরই লাপাত্তা ঠিকাদার ও প্রকৌশলী। এবং উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম 6 লেনের মধুমতি সেতু, চলছে শেষ সময়ের সৌন্দর্য বর্ধনের কাজ। পদ্মা সেতুর সম্পূর্ণ সুফল মিলবে দক্ষিণের 10 জেলায়। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম, আন্দোলনের যৌক্তিকতা অযৌক্তিকতা। বিএনপি আন্দোলন করছে, লাগাতার কর্মসূচি পালন করছে, পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে আওয়ামী লীগও, তবে বিএনপির আন্দোলনকে অযৌক্তিক বলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারা মনে করছে বিএনপি যে ইস্যুতে আন্দোলন করছে সেই ইস্যুর কোনো যৌক্তিকতা তো নেই, সেই সঙ্গে জনগণেরও তাদের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে বিএনপি মনে করছে যে সরকারি দল জনসমর্থনহীন হয়ে পড়েছে, আন্দোলনের মাধ্যমেই তারা এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার কায়েম করবে। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় আলোচনা করব। রবি ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্দলীয় নিরপেক্ষ সরকার দীর্ঘদিন ধরে বলে আসছেন, প্রায় 1 দশক পেরিয়ে গেছে আপনাদের এই দাবি, 2টি নির্বাচন পার হয়ে গেছে, তৃতীয় আরেকটি নির্বাচন সামনে রেখে আপনারা সেই দাবিতেই মাঠের কর্মসূচি পালন করে যাচ্ছেন। এখন আপনাদের আজকের ঘোষণা হচ্ছে সড়ক নৌ রেলপথ বন্ধ করে রাজধানীকে বিচ্ছিন্ন করে দেবেন যদি দাবি না মানা হয়। তবে রাজধানী বিচ্ছিন্ন হয়েছিল, আমরা দেখেছিলাম যে 14 সালের নির্বাচনের আগেও সুফল কিন্তু আসেনি। এবার আপনারা কিভাবে আপনাদের দাবির সপক্ষে ফসলটি ঘরে তুলবেন বলে পরিকল্পনা করছেন? ধন্যবাদ আপনাকে। সুফল আসেনি কিন্তু আমাদের আন্দোলন তো বন্ধ হয়নি, তাই না? ক্ষমতাশীল রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা বধির হয়েছে ক্ষমতার লোভে। যে গণ আন্দোলন হয়েছে 14-15 তাতে তাদের ক্ষমতা আপনার হস্তান্তর করাই ন্যায্য ছিল, কিন্তু করেনি। তারপর ইলেকশন করেছে, সেই ইলেকশনটাও জনগণকে ভোট দিতে দেয়নি, যার ফলে এই দাবি আরও জোরালো হয়েছে এবং রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব আরও বেড়েছে। এবং জনগণ রাষ্ট্রে তার ভোটাধিকার, গণতন্ত্র, সুশাসন, রাষ্ট্রে তার মালিকানা প্রতিষ্ঠিত করবার জন্য ক্রমান্বয়ে কী হচ্ছে, সোচ্চার হচ্ছে, যার ফলে দেখবেন যে লক্ষ লক্ষ মানুষের আমাদের কর্মসূচিতে সমাবেশ ঘটছে, সাধারণ মানুষ এসে জীবন দিচ্ছে। তার মানে এটা একটা চূড়ান্ত লড়াইয়ের পর্যায়ে চলে এসেছে। আমি যেহেতু একটা শিক্ষিত রাজনৈতিক দল ছিল, নিশ্চয়ই তাদের একটা সুমতি হওয়ার সুযোগও ছিল এই সময়গুলিতে, যেহেতু তারা একেবারে চরমভাবে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চাইছে ভোট ছাড়া, এবং মনে করেন যে রাজনৈতিক দলের একটা ক্রেডিবল নির্বাচনের অংশগ্রহণের আয়োজন ছাড়া, যার ফলে এই দাবি এখন গণমানুষের দাবি, এই দাবিতেই হচ্ছে আন্দোলন তার জন্য অপরিহার্য। আপনি যৌক্তিকতা বলছেন, আমি বলবো অপরিহার্য, এবং আন্দোলনেই বাধ্য করা যাবে এবং আন্দোলনেই জনগণের মুক্তি মিলবে, যার ফলে এবার রাজনৈতিক দল হিসেবে আমরা যে কোনো ঝুঁকি যে কোনো মূল্যে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করে ছাড়ব ইনশাআল্লাহ। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কোনো ঝুঁকি আপনারা নেবেন, কিন্তু রাজধানীকে যদি আপনারা বিচ্ছিন্ন করেন সেই জনগণ আবার ভোগান্তিতে পড়বে কিনা? জনগণকে তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে, যেহেতু রাষ্ট্রে তার মালিকানা নাই, নির্বাচনের আগে তাকে জিজ্ঞেসও করে না তার ভোটটার প্রয়োজন আছে কি না। ক্রেডিবল এর দিক থেকে একটা ধরেন অবৈধ অনির্বাচিত সরকার তার উপর জুলুম করছে, তাকে নিধন করছে, তাকে রাষ্ট্র ব্যবস্থা থেকে বিরত রেখেছে, তারপর ধরেন রাষ্ট্রে তার জীবন নির্বাহ করা কঠিন হচ্ছে, সে নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে,
ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেরকম একটা জায়গায় নিশ্চয়ই আমাদের তো একাত্তরেও অনেক মূল্য দিতে হয়েছে, দেশ স্বাধীন করবার জন্য। আমরা একটা স্বাধীন রাষ্ট্র হলাম, সেখানে প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র থাকবে, সাম্য থাকবে, ন্যায় বিচার থাকবে, আপনার ভোটের অধিকার থাকবে। সেখানে যখন আবার আমরা বঞ্চিত হতে হতে যেখানে গিয়েছি, নিশ্চয়ই আমাদের এখন প্রয়োজন হয়েছে জনগণের সরকার। এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত করবার জন্য, রাষ্ট্রে জনগণের অধিকার নিশ্চিত করবার জন্য, জনগণকে ভালো থাকবার জন্য কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে জনগণ প্রস্তুত যে কোনো স্যাক্রিফাইস করতে, যেহেতু জনগণ এসে জীবন দিচ্ছে। জনগণ এই আন্দোলনগুলিতে দেখবেন যে চলে আসছে, ইউনিয়ন পর্যায়ে হাজার হাজার মানুষ, উপজেলা পর্যায়ে লক্ষ লক্ষ মানুষ চলে আসছে, নিশ্চয়ই তারা সর্বস্ব স্যাক্রিফাইস করতে প্রস্তুত। এবং আমরা একটা বাক্য দিয়ে শেষ করব, জি না আপনি একটু বলবেন, সেটা হচ্ছে যে আপনি যেটাকে জনগণের সরকার বলছেন, নিশ্চয়ই ভোটের মাধ্যমে নির্বাচিত একটি সরকারকে আপনি বোঝাচ্ছেন, কিন্তু এই সরকারটি আনার জন্য, কায়েম করার জন্য আপনারা একটা মাঝখানে একটা অনির্বাচিত সরকার চাচ্ছেন, এই জায়গাটাতেই হচ্ছে আওয়ামী লীগের আপত্তি। না, একটা অনির্বাচিত সরকার তো আওয়ামী লীগ একসময় চেয়েছে। অনির্বাচিত সরকার যেটা আপনি বলছেন, ইন্টার্ম একটা গভর্নমেন্টের কথা যেটা বলছেন, সেটা তো একসময় আওয়ামী লীগ চেয়েছিল, তখনও সংবিধানে ছিল না, তখনও নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করত। কেন প্রয়োজন হয়েছিল? সমান সুযোগ সব রাজনৈতিক দলের এবং জনগণের অবাধ ভোটাধিকারের জন্য। সেই সংকট তারও তীব্র হয়েছে। আওয়ামী লীগ যদি পঞ্চদশ সংশোধনীটা না করে করত, তাহলে তো নিশ্চয়ই সংকট হতো না। ডেফিনেটলি এগুলি জনগণের আপনার স্বচ্ছ ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হচ্ছিল 91-96, 2001-2008, এবং জনগণ অবাধে ভোট দিচ্ছিল, রাজনৈতিক দল ফলাফল মেনে নিচ্ছিল। এই প্রক্রিয়াটা যদি আরও কিছুদিন অব্যাহত থাকতো, নিশ্চয়ই আমাদের গণতন্ত্র পশ্চিমাদের হতো। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকার মানসিকতা নিয়ে যে কোনো মূল্যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, নির্বাচন কমিশন ব্যবহার করে ক্ষমতায় তার চাই, এই মানসিকতা না হলে কিন্তু এই সংকটটা হতো না। অনেক ধন্যবাদ কাউসার ভাই, আপনি শুনছিলেন রবি ভাই বলছেন যে কেন তারা হচ্ছে মাঝখানে একটা সরকার চান, অর্থাৎ নির্বাচনের আগে একটা নির্দলীয় সরকার তারা কেন চান, কারণ তারা মনে করেন আপনারা যেটি চেয়েছিলেন সেটি যে প্রেক্ষাপটে চেয়েছিলেন এখন ওই প্রেক্ষাপট তাদের সামনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শুনেছি সমালোচকবৃন্দ, সময় টিভির যারা অনুষ্ঠান দিচ্ছেন সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, আমরা একসময় চেয়েছি এবং পেয়েছি, পেয়ে কিন্তু ভুগেছি, আমাদের শিক্ষা হয়েছে, আমরা আর সংবিধানের বাইরে অনির্বাচিত সরকারের দিকে যেতে চাই না। সে চাওয়াটাকে তাহলে ভুল ছিল হয়তোবা, কিন্তু আমরা এখন বলতে পারি না আমরা ওই পথে আর যাবো না, কারণ একটা দেশ সংবিধান থাকে, দেশ সংবিধানের মধ্যে পরিচালিত হবে। আপনি আজকের বিষয় রেখেছেন আন্দোলনের যুক্তিকতা অযুক্তিকতা, আমরা তো মনে করি বিএনপি আন্দোলনের শেষ পর্যায়ে আছে, চূড়ান্ত পর্যায়ে আছে। কেন ওনাদের এই জেলা পর্যায়ে হাজার হাজার লোক হচ্ছে, উপজেলা পর্যায়ে লক্ষ লক্ষ লোক হচ্ছে, যেটা শেখ সাহেব বললেন স্কোয়ার ফিটে মাপেন যে কত লোক হচ্ছে। যেহেতু আমরা একটা রাজনৈতিক দল, আমরা বিএনপিকে ফেস করব, আমরা কি খোঁজখবর রাখছি না তাদের কোথায় কি হচ্ছে না হচ্ছে? প্রতিনিয়ত রাখতে হচ্ছে তো, কেন আমরা ওনাদেরকে সাংগঠনিক মোকাবেলা করবো, রাজনৈতিক করবো, নির্বাচনের মাধ্যমে মোকাবেলা করতে চাই যদি ওনারা আসেন। কিন্তু ওনারা, আপনি প্রথম বলছিলেন যে আন্দোলনে বাংলাদেশের মানুষ আন্দোলন রাজপথ এগুলির সাথে খুব পরিচিত, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধের পরেও কিন্তু আমাদেরকে দীর্ঘদিন আন্দোলনের সঙ্গে করতে হয়েছে। জিয়াউর রহমান সাহেবরা যেভাবে ক্ষমতায় এসেছিলেন তাদেরকে তাড়াতে কিন্তু আমাদের 21 বছর লেগেছে। আমরা কিন্তু এই স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেশ স্বাধীন করেন নাই, যারা সংবিধানকে স্থগিত রেখে কারফিউ রাজনীতি করে কারফিউ দিয়ে দেশ চালাবে, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে মারবে, আপনার আর্মি অফিসারদেরকে মারবেন। আপনি দেখেছি এটা বাংলাদেশের পার্ট, ইংলিশ আফরাদ আর বেশি বলতে পারবেন, তাই না? আজকে যেটা বলতে চাই, এই যে আন্দোলনের চূড়ান্ত পর্যায়, আমরা যেটা বলতে চাই, একসময় কমিউনিস্ট পার্টি এই ধরনের কথাবার্তা বলতো আন্দোলনের রূপরেখা এটা সেটা, কমিউনিস্ট পার্টি কিন্তু বাংলাদেশের বিলুপ্তির পথে, তাদের কেন্দ্রীয় কমিটি বা জেলা পর্যায়ে আছে কিনা আমি জানি না, মাঝে মাঝে সম্মেলন করে দেখি। দুইটা বিষয় ওনাদের আন্দোলনের ইস্যুটা কি, যে ইস্যুতে লক্ষ লক্ষ লোক ঝাঁপিয়ে পড়বে বা পড়ছে? ওনারা বলছেন যে ভোটের অধিকার, মানুষের ভোটের অধিকার, ভোটের অধিকার। আওয়ামী লীগ সরকারটা কি আইনগতভাবে বৈধ? না, অবশ্যই বৈধ। ওনারা কি বলতে চান? এবং আমরা কিন্তু আমাদের দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বারবারে বলছেন আমরা সকল দলকে নিয়ে নির্বাচন করতে চাই, অংশগ্রহণমূলক নির্বাচন, আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরাও কিন্তু নির্বাচন কমিশনের কাছে দায়বদ্ধ, নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে
ওনারা নির্বাচন কমিশনকে আমলে নিতে চান না। আমাদের মহামান্য রাষ্ট্রপতি, উনি তো এখন দলের না কোনো, ওনাকে আমলে নিতে চান না। কোনটা আমলে নিতে চান? ওই 75-15 আগস্টের সরকার মতো 82-24 ফেব্রুয়ারির মতো ঘোষণা দিয়ে আসলাম আপনাদের সেবা করার জন্য, দেশ এখন ক্রান্তি লগ্নে আছে, দেশ তো ক্রান্তি লগ্নে নাই। জিনিসপত্রের দাম বেড়েছে, আমরা স্বীকার করি জন দুর্ভোগ হচ্ছে, এটা কিন্তু আমাদের দেশীয় রাজনীতির প্রভাব না বা আমাদের নীতির, এটা কিন্তু আন্তর্জাতিক বিষয়টা মানুষ বুঝতে পারছে যে বৈশ্বিক বিপর্যয় করোনা গিয়েছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বড় বড় দেশ বিপর্যস্ত। তারপর আমরা মনে করি কি, আমাদের দুইটা জিনিস যেটা আমাদের দেশে এখনো কোনো খাদ্যের অভাব দেখা দেয়নি। এই প্রসঙ্গে কাছে আমাদের সঙ্গে যুক্ত হবো, কিন্তু একটি কথা আপনি বলছিলেন যে স্কোয়ার ফিটে মাপলে বিএনপির সমাবেশে মানুষজন কত হয়তো, এইখানে বিএনপির একটি বক্তব্য আছে, আপনি স্কোয়ার ফিটে মাপার কথা বলছেন, তো বিএনপির সমাবেশের জায়গাটাও বিএনপি যেটি বলে যে জায়গায় তারা সমাবেশ করতে চায়, যে জায়গায় সমাবেশ করতে চেয়ে তারা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করে সে জায়গায় দেওয়া হয়, কিছুক্ষণ পরে আবার বদলে দেওয়া হয়, কিছুক্ষণ পরে আবার বদলে দেওয়া হয়, কিছুক্ষণ পরে আবার বদলে দেওয়া হয়, দুইবার তিনবার বদলে একেবারে রিমোট এরিয়ায়, কখনো কখনো ছোট জায়গায়, কখনো কখনো তাদের জেলা উপজেলার দলীয় কার্যালয়ের সামনের একেবারে ছোট্ট উঠানে করতে দেওয়া হয়। অর্থাৎ তাদেরকে যে পরিমাণ মানুষ আগ্রহী আসার জন্য বা আসেন সে পরিমাণ মানুষের সংকুলন হয়, এরকম স্থান তাদেরকে ইচ্ছাকৃতভাবে দেওয়া হয় না, এটি বিএনপির দাবি। দেখুন আমরা কিন্তু আন্দোলনের প্রোডাক্ট, বিশ্ববিদ্যালয়ে কতদিন পড়াশোনা করেছি পরীক্ষাতে জানি না, যতদিন বিশ্ববিদ্যালয় ছিলাম আন্দোলনই করতে হয়েছে, এটা কিন্তু আমরা বলতে পারি, রাইট? আমাদের পুরো বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে আন্দোলন। আমরা যদি 20-30 জন হতাম পুলিশ আমাদেরকে পিটাতো, আমরা 1-200 হইলে পুলিশ দৌড় দিত, এটা বাস্তবতা। আমরা রাস্তায় তখনই আসতাম যখন আমাদের লোকবলটা বেশি থাকতো, তখন পুলিশও বই পড়তো পিছন থেকে কিছু মারে কিনা, পুলিশও তো মানুষ, আর 20-25 জন হলে আমাদের পিটাই হলে ঢুকাই দিত। আমি আর কিছু বলতে পারি না, আর কিছু বলতে পারে না। কিন্তু কথা বলবো, এখানে আমার একটা প্রশ্ন হয় যে আপনি যেটি বলছেন না যে আপনি আন্দোলনের প্রভাব, আপনারা আওয়ামী লীগ বিএনপিতে এখন অনেকেই আছেন যারা সেই আন্দোলনটা একসঙ্গে করেছেন বা আন্দোলনগুলো একসঙ্গে মোকাবেলাও করেছেন, তো এখন মোকাবেলার পদ্ধতিটা কি তাহলে আপনারা বিএনপি থেকে ভালো জানেন? তখনকার আমাদের একটা যৌথ ইস্যু ছিল, হ্যাঁ এখন কি সেটা আছে? না না, আমি বলছি ক্যারিশমাটা দুই দলের, হ্যাঁ দুই দলের নেতাদেরই জানা, 14 বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এমন কোন ঘটনা ঘটেছে, এমন কোন ইস্যু তৈরি হয়েছে সরকার পতনের, সরকারকে ফেলে দেওয়ার, এবং যেটাতে জনগণ তাদেরকে সমর্থন দিচ্ছে, জনগণ রাস্তায় নেমে গেছে? আমি তো বলেছি জনগণের জনদুর্ভোগ তো আমরা স্বীকার করছি, তেলের দাম বেড়েছে, তো দ্রব্যমূল্যের এফেক্ট পড়েছে, কিছু অসদ ব্যবসায়ীও যেটা বাড়ার কথা না সেটা বাড়াচ্ছে, হ্যাঁ এটাও দেখতে হবে, সামাজিকভাবে সেটা প্রতিরোধ করা দরকার। জি ধন্যবাদ। কুদ্দুস আফরান ভাই, আপনার সঙ্গে যুক্ত হতে চাই একটু, মানে দু দলের নেতা যে ইস্যুতে কথা বলছেন কি নির্বাচন, এখন দু দলের চাওয়াটা দু রকম, এখন দু দলের চাওয়া পাওয়া কোন জায়গায় গিয়ে মিলবে সেটি তো সামনে আরও দিন রয়েছে, কিন্তু আজকে আমি নির্বাচন কমিশন প্রসঙ্গে কথা বলতে চাই। নির্বাচন কমিশন আজকে, মানে বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার আজকে বৈঠক করেছেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে, তো সেখানে নির্বাচন কমিশন থেকেও তাদের প্রতি কিছু কথা বলা হয়েছে, ওনারাও কিছু বলেছেন। ডিসিএসপিরা বলছেন যে ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্রের সংখ্যা বাড়ানোর জন্য তাহলে তাদের নিরাপত্তা দিতে সুবিধা হবে, বুথ, হ্যাঁ বুথ বুথ, হ্যাঁ মানে ভোট কেন্দ্র না বাড়িয়ে বুথের সংখ্যা বাড়ানোর জন্য। আবার এখানে সিইসি বলছেন যে তারা যেন গণতান্ত্রিক আচরণ করেন, বা মানে সব কিছু মিলিয়ে ব্যাপারটা যখন আপনি বলবেন যে আপনি গণতান্ত্রিক আচরণ করেন, তার মানে ব্যাপারটা কি দাঁড়ায়, গণতান্ত্রিক আচরণের ঘাটতি আছে, এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসবেই, আজকের বৈঠকটা আপনি আলোচনা করবেন। বিষয়টা হচ্ছে যে কথার পৃষ্ঠে কথা বলতে অনেক সময় কথা কিছু কিছু জিনিস কাটসাট হয়ে যায়, পরিস্থিতি বোঝানোর জন্য অনেক কথা বলে, আমরা কখনো কখনো একটা সামান্য কথা নিয়ে খুব তোলপাড় করে ফেলি, আসলে দেখা গেল ওই কথাটা তার স্লিপ অফ টাং অথবা বিষয়টা ব্যাখ্যা করার জন্য অথবা একটা প্রসঙ্গে ওইটা বলেছিলেন। তো সিসি আজকে যেভাবেই বলুক, কথার মিনিং যেটা দাঁড়ায় যে এখন পরিস্থিতি ততটা স্বাভাবিক না, সামনে যাতে ইয়া হয়। বিষয়টা হচ্ছে সিসির কাজ হচ্ছে যেহেতু নির্বাচন, যে কোনো নির্বাচনের সময় ডিসিএসপিরা তার আন্ডারে থাকবে, তাকে আগে থেকে সতর্ক করতে হবে। অর্থাৎ জেনারেলি সিসি যেটা মিন করতে চেয়েছে, জেনারেলি গভর্নমেন্টটা আপনারা যেভাবে হুকুমটুকুম মানেন তলব করেন, নির্বাচনের নির্বাচন যদি ভালো করতে চান নির্বাচনের সময় এদিকে তাকাবেন, আপনারা ওই জিনিসগুলো পরিহার করবেন, অর্থাৎ একটা বৃহত্তর অর্থে তিনি কিন্তু এই কথাগুলো মিন করছেন। আর দ্বিতীয়ত আপনি যেটা বলছিলেন, এই নির্বাচন কমিশন, বিএনপি শুরু থেকেই বলছে তারা এই নির্বাচন কমিশনকে মানে না। বিএনপির কিন্তু 2-3টা মোটা অঙ্কের দাবি আছে, মোটা, সেটা হচ্ছে একটা নির্বাচনকালীন সরকার, আরেকটা হচ্ছে
ফেয়ার আর একটা নির্বাচন কমিশন গঠন, অ্যান্ড দেন জেনারেল অর্থাৎ একবার একটা পার্টিসিপেশনের মতো অর্থাৎ সবাই ভোটে অংশ নেয় সেরকম একটা পরিবেশ তৈরি করে ভোট দেওয়া। তো নির্বাচন কমিশন মানেন না, আবার এই নির্বাচন কমিশনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো কিছু এখন পর্যন্ত তারা বলতে পারেনি যে আমাদের কাছে। এই ক্ষেত্রে তো বিএনপির বক্তব্য আছে আফরাদ ভাই, বিএনপি বলছে যে আগে আমরা চাই নিরপেক্ষ নির্দলীয় সরকার, তারপরে কমিশন, কমিশন প্রসঙ্গ পরে পরে বিএনপি এটি বলে। ওই তো ফাঁক ফোকরটা অনেক জায়গায় আছে। এখন পর্যন্ত এই নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটিস ইন জেনারেলি কেউ খারাপ বলতে পারবে না, খারাপ বলার কোনো স্কোপ হয়নি। সে একটা ভোট করেছে মাত্র কুমিল্লা, এর বাইরে সে এখনও বড় ধরনের কোনো জেনারেল ভোট করে নাই। উপনির্বাচনে সাধারণত এখন যে কোনো উপনির্বাচনে ওইরকম পার্টিসিপেশন হয় না ভোটারের, কিন্তু সামনে যে জেলা পরিষদ নির্বাচন হচ্ছে ওই ভোটগুলা যদিও এটা স্থানীয় সরকারের নির্বাচন, কিন্তু তারপরও দেখার বিষয় বিএনপি এখানে অংশ নেয় নাই। কিন্তু বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেট আছে, জাসদের ক্যান্ডিডেট আছে, জাতীয় পার্টির ক্যান্ডিডেট আছে, ওইখানে এই যদি আমরা জেলা পরিষদ নির্বাচনটা দেখি আরও এই নির্বাচন কমিশনকে জাজ করা যাবে যে তারা কী করছে। তবে আপাতত বলা যায় যে নির্বাচন কমিশন তার লক্ষ্যটা সামনে নিয়ে, সে কিন্তু ইভিএমের ব্যাপারে আজকে কিন্তু নতুন কিছু তথ্য দিচ্ছে যে তারা, এইখানেই তো কথা। আপনি বলতে নির্বাচন এই কমিশন একটা করেছে কুমিল্লা, কিন্তু যেহেতু আপনি ইভিএম প্রসঙ্গটাই আনলেন, এক ইভিএম নিয়ে কমিশন কয় ধরনের বক্তব্য দিয়েছে আপনি বলুন তো। আপনার মানে সে হচ্ছে পরিস্থিতি পরিবেশের উপরে সে তার সময় সময় সে বক্তব্য চেঞ্জ করতেছে। হ্যাঁ রাইট, হ্যাঁ এটা প্রভাব ফেলে। কিন্তু আমি যদি বলি, আমি বলছি সে আজকেও কিন্তু বলছে যে ইভিএমে বেটার ভোট চুরি টুরি হ্যাংটেন যায়, ইভিএম রক্ষা করার জন্য অর্থাৎ ইভিএমে ফেয়ার ভোট করার জন্য বেটার। বাট যদি অনেকেই না চায় এখন ওই রকম পরিস্থিতি, হয়তো নাও হইতে পারে, একটাও না হইতে পারে, কয়দিন আগে বলছে আবার 300 হতে পারে। সেটাও বলেছে। আমি যেটা বলছি, আমরা যেসব নির্বাচন খুবই বিতর্কিত বলছি সেই নির্বাচনগুলো কি ইভিএমে ভোট হয় নাই, ব্যালেটে ভোট হয়েছে, ওই নির্বাচন ব্যালেটে ভোট হয়ে তো ব্যালেটে ভোট মারতে পারে না, তো আবার ব্যালেটে হলে ভোট মারতে পারবে না। ভোট যদি ক্ষমতাসীন বা প্রভাবশালী, যে যেখানে প্রভাবশালী সে সেখানে সেটাই করে, ইভিএম হোক আর ইভিএম সারাই হোক। এখন ইভিএমটা হচ্ছে যে যতক্ষণ তার পাসওয়ার্ড না পাবে ততক্ষণ তো সে ইন করতে পারতেছে না। আপনি ইচ্ছা করলে ব্যালেটে সিল মারতে পারবেন, ওইখানে হচ্ছে আপনি একটা বই, দুইটা বই, দশটা বই নিয়ে যায় সিল মেরে দিতে পারবেন, আর বুড়ো আঙুলে খালি ওইটা ছাপ্পা দিবেন। হ্যাঁ, তো ইভিএমে এটা সম্ভব না, ইভিএমে এই এবং দ্রুত এত ছাপ্পা মারাও সম্ভব না, সেই জন্য ইভিএমকে ব্যাটার বলা হচ্ছে। এখন ইভিএম কী কারণে ওরা পুরোপুরি বিরোধিতা করতেছে এটা ইলেকশন কমিশন বারবার বলছে যে প্রযুক্তি নিয়ে আমাকে বলুক যে ইভিএম এই জায়গাটা ক্ষতি করতে পারে। আমাদের একটা কিউরিয়াসিটি ছিল যে ইভিএম ফলাফল যেহেতু ফাইনালি কোনো সিট থাকবে না, তাহলে কেউ যদি কেস করতে চায়, মামলা মোকদ্দমা করতে চায়, কী হবে? এটার কিন্তু একটা ফলাফল বা বক্তব্য নির্বাচন কমিশন দিয়েছে, বলছে যে ইভিএমের রেজাল্ট শিটগুলো কিন্তু প্রিন্টেড থাকে এক, এবং বুথ ওয়াইজ একটা তারা রেজাল্ট দিয়ে আসে, প্রতিটি বুথ অর্থাৎ প্রতিটি ভোট কেন্দ্রে একটা রেজাল্ট দিয়ে আসে, ওই রেজাল্ট আবার সারমর্ম ওইটা ওইখানে এজেন্ট থেকে আরম্ভ করে সবাই সই করে, সো কাগজ কিন্তু থাকছে, ব্যালট গণতে না পারলেও ইভিএমের যে তথ্যগুলো সেগুলো কিন্তু থেকে যাবে। সো এইটা নিয়ে বরঞ্চ আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি ইভিএমকে কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে এটাকে আরও মানে ওই সল চাতুরি বা চুরি বাটপাড়ির বাইরে নেওয়া যায়, এই চিন্তাগুলো যদি সবাই করে, বিরোধী দলও করে, আমার মনে হয় সামনে ভালো হবে। আর যদি মনে করে যে করবে না, হবে না, ওইটা আমি বলছি, ব্যালেটই যাক। জি, অনেক ধন্যবাদ রবি ভাই। আপনি শুনছিলেন যে কাসর ভাই তো অনেক কথা বলেছেন, আমাদের কাসর ভাই বলছে যে হ্যাঁ, নিরপেক্ষ নির্দলীয় সরকার তারাও চেয়েছিলেন এবং তারা আদায় করেছিলেন, কিন্তু এরপরে এটার যে দুর্গতি সে কারণে এখন আর চান না। এবং কাসর ভাই এখন বলেননি, কিন্তু আওয়ামী লীগ বলে সেই দুর্গতি কিংবা বিতর্ক, মানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করা, সেটা আপনারাই করেছেন, সেটার জন্য আপনারাই দায়ী। সেই বিতর্ক এবং দুর্গতি উন্ডাই করেছিলেন, এ দায় উনাদের। 2008 উন্ডাই সেই বিতর্ক এবং দুর্গতিটা করেই উন্ডা গিয়েছিলেন ক্ষমতায়। আচ্ছা, এই আপনি তত্ত্বাবধায়ক সরকার যদি বলে থাকেন, এটা সেটেল ইস্যু ছিল, আমাদের নির্বাচন প্রক্রিয়া কী হবে, ওই একই কথা প্রতিদিনই বলা লাগে। সংবিধান মেনেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিএনপি ক্ষমতা হস্তান্তর করেছিল। হ্যাঁ, পরবর্তীতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকারটা এসেছিল সেটা অসাংবিধানিক ছিল,
তিন মাসের বেশি এক্সটেন্ড করেছিল, তার দায় কিন্তু ওনাদের আন্দোলনের ফসল ছিল। আন্দোলনটা কেন করেছিলেন, আন্দোলনটা যে কারণে করেছিলেন না কেন, আপনি আন্দোলনটা যেটা করেছিলেন, হ্যাঁ ওনারা কে এম হাসানকে মানতে চাইলেন না, বয়স বাড়ানো হয়েছিল, কিন্তু কে এম হাসান তো বিএনপির কেউ ছিল না, প্রধান বিচারপতি ছিল সাবেক, এখন ওনাদের দলের প্রধানের অধীনে আমাদের নির্বাচন করতে পারে, প্লিজ, এখন হচ্ছে আওয়ামী লীগের প্রধান যিনি আছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার অধীনে নির্বাচন করতে বলছেন, নিশ্চয়ই কে এম হাসান বিএনপির প্রধান ছিলেন না, তাই না? আবার ধরেন যদি আপনি বলে থাকেন যে না সেখানে ভুল বোঝাবুঝি কিছুটা হয়েছে, আপনি স্বচ্ছ আরো গ্রহণযোগ্য আরো শক্তিশালী করতেন, সেটা তো আপনি বাদ দিয়ে দিয়েছেন, অর্থাৎ আপনি ক্ষমতা থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল, আর ক্ষমতা যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই, এই যে ডাবল স্ট্যান্ড, সেটা হচ্ছে একটা পরিত্যক্ত রাজনৈতিক দলের স্ট্যান্ড যার জনভিত্তি নেই, সেটা আওয়ামী লীগ সেখানে চলে গিয়েছে। ওই যে উনি বললেন যে এই যে সরকার আওয়ামী লীগ সরকার, সেটা তো আইনগতভাবে অবৈধ না, হ্যাঁ আইনগতভাবেই অবৈধ। 2014 সালে আপনি নির্বাচনের দিন অর্থাৎ 5ই জানুয়ারি ছিল ভোটের দিন, তার আগে সরকার হয়ে গিয়েছে, মনে রাখবেন আমি শেষ করছি, 2018 মানুষ ভোট দিতে পারল না, আগের রাত্রে ভোট দিয়ে আপনি 66% আসনে মেজরিটি নিশ্চিত করেছেন, বিজয় নিশ্চিত করেছেন। আমাদের সংবিধান বলছে জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, আপনি যখন তফসিল ঘোষণা করে নির্বাচনের দায় সারছেন, মানুষ ভোট দিতে পারছে না, এবং গেজেটের নাম প্রকাশ করে দিয়েই মেম্বার অফ পার্লামেন্ট বানাচ্ছেন আর তার ভিত্তিতে সরকার করছেন, সেটা সংবিধানের ম্যারিট অনুসারে অবৈধ। এইখানে আমার একটা প্রশ্ন আছে রবি ভাই, আপনি বলছেন জনগণের ব্যাখ্যাটা আমি দেই না, আপনি ব্যাখ্যাটা দিবেন কাসর ভাই, সময় দিবেন, কিন্তু ব্যাখ্যাটা কাসর ভাই শুনবো, আমি বলছিলাম যে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন, অবশ্যই প্রত্যক্ষ ভোটে হবেন, কিন্তু সেই প্রত্যক্ষ ভোটে যদি আপনি অংশ না নেন তাহলে আরেকটি রাজনৈতিক দল আপনি কি মনে রাখবেন কি করবে, সে কি আপনার জন্য বসে থাকবে, বসে থাকবেন, মনে রাখবেন রুমেল যে 154 আসনে মেজরিটি হচ্ছে ভোটের দিনের আগে, দিস ইজ ভেরি হার্মফুল, আপনি কেন গেলেন না, আমি না না আরো অনেক রাজনৈতিক দল ছিল 39টার মধ্যে আমরা 138টা কেউ যাইনি, আচ্ছা তারপর হচ্ছে অন্য যে আসনগুলি ছিল আপনি একজন স্বতন্ত্র প্রার্থীও পান নাই, স্বতন্ত্র প্রার্থী খোঁজা কি সরকারের দায়, কেন দায়ী হবে, আমি তো আপনি যদি অবাধ সুযোগ না থাকে, সবাই তো বর্জন করেছে, অর্থাৎ সব রাজনৈতিক দল বর্জন করেছে, জনগণ বর্জন করেছে, সাধারণ মানুষ বাকি আসনে 5% ভোট পড়েছেন, সেই সরকারটা কি শপথ নেওয়া উচিত মেরিটের জায়গা থেকে আপনি আমাকে বলেন, এবং তাকে আপনি নির্বাচিত সরকার বলবেন আর জনগণের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিবেন, শাসন করার দায়িত্ব দিবেন, মেরিটের জায়গা আপনি বলছেন, কিন্তু সংবিধানের মেরিট অনুসারে আইনও তো অবৈধ, আইনের চেয়ে বেশি হলো সংবিধানের মেরিট, আমি আপনাকে বলি তাহলে আইনও তো অবৈধ না, তাই তো আইনও তো অবৈধ না, এই সরকারটি অবৈধ, এই সরকারটি জনগণের সরকার না, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার হতে হবে জনগণের, সেখানে অবৈধ। দ্বিতীয় যে আপনি বলছিলেন এই ধরনের একটা সরকারের অধীনে নির্বাচন যদি আপনি করেন, সেটাকে নির্বাচিত সরকারের অধীনে হচ্ছে, এই সরকারটি বলতে গেলে আরও ওই নির্দলীয় সরকার যেটা ছিল সংবিধান মতো তার চেয়ে বেশি ক্রেডিবিলিতে সমস্যা আছে এই সরকারের, অর্থাৎ আপনি ওই রায়ের জায়গা তো গেলেও কিন্তু এই সরকার অবৈধ সরকার। দ্বিতীয়ত হচ্ছে এই যে ডিসিএসপিদের কথা বলছেন, ডিসিএসপি নির্বাচন হবে কত দিন পর, আরও 1 বছর 4 মাস পর, এখনকার ডিসিএসপি সবাই রাখি ওই জায়গায় থাকবেন, তাদের যে আপনি সবক দিচ্ছেন নির্বাচন কমিশন থাকবেন, অনেকের পদোন্নতি হবে, বদলি হবে, হবে না, সবক দিচ্ছেন নির্বাচনের সবক, লোক দেখানো, এটা প্রতারণা, না বদলি হলে সমস্যা কি, আজকে যিনি মাগুরায় আছেন কালকে তিনি তো অন্য জেলায় থাকবেন, ডিসি নাও থাকতে পারেন, হ্যাঁ ডিসি নাও থাকতে পারেন, এসপি নাও থাকতে পারেন, আপনি কার কে বলছেন, কেন বলছেন শুনেন, এই ডিসি এসপি রা 14 এবং 18 নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে উইন করানোর দায়িত্ব নিয়ে নিয়েছিল, এটা নির্বাচন কমিশন জানে যে এই প্রশাসনের লোকরাই দায়িত্ব নিয়েছিল, ভোটাররা দায়িত্ব নিয়েছিল না আওয়ামী লীগকে উইন করানোর, যার ফলে ডিসিএসপি রা ভোট ছাড়া সমস্ত জায়গায় নৌকা মার্কার প্রার্থীকে উইন করে গিয়ে কমিশন জানে, কমিশন ব্যবস্থা নিচ্ছে, তার মানে কমিশন নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা তো নিচ্ছে না, লোক দেখানো উদ্যোগ নিচ্ছে, এখনো তো নির্বাচন বাকি আছে, আপনি কাকে সবক দিচ্ছেন, আর এই ডিসিএসপি রা প্রধান নির্বাচন এবং কমিশনারদের কথা শুনবে নাকি বর্তমান ক্ষমতাসীনদের পারপাস সার্ভ করবে, এদের পদোন্নতি, পদায়ন, আপনি বলেন নিয়োগ বদলি সব করে সরকার, সরকারের একচ্ছত্র আধিপত্য রেখে এবং একটা দলীয় সরকার বিশেষ করে আওয়ামী লীগের মতো সরকারকে ক্ষমতায় রেখে এইসব ডিসিএসপি দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, সেটা 14 এবং 18 প্রমাণিত হয়েছে, যার জন্য আমরা একটা নিরপেক্ষ সরকার চাই নির্বাচনকালীন সময়। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন, দর্শক শুনছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন, দর্শক প্রশ্ন করতে চায় না, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবার যুক্ত হওয়ার চেষ্টা করব, কাউসার ভাই আপনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলেন, ব্যাখ্যাটি দিবেন তারপরে প্রশ্ন করব আপনাকে। আমি রবিউল আলম জি কথাগুলি বললেন, জনগণের সম্পৃক্ত ছিল না, দশম জাতীয় সংসদ যেটা 2014 সালের নির্বাচন, সে নির্বাচনে প্রার্থী ছিল 300 আসনে 1107 জন,
প্রার্থিতা বাতিল হয়েছে 230 জনের, প্রত্যাহার করছে 334 জন, 147 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে 543 জন। তাহলে কি প্রত্যেকটা আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল না? কিন্তু 334 জন প্রত্যাহার করলো কেন? সেখানে কি আপনাদের কোনো দায় ছিল কিনা? দেখুন, আমাদের নির্বাচন পরিচালনা হয় আরপিও মাধ্যম, আরপিওদের সত্র দ্বারাই বলা আছে না বিনা প্রতিদ্বন্দ্বিতা কীভাবে নির্বাচিত হতে পারে। একটা আসনে শুধু প্রার্থী ছিল না, অন্য কিন্তু সব আসনে প্রার্থী ছিল। তাহলে আমি কি ধরে নেব নির্বাচনটা একটা প্রক্রিয়া হয়েছে না? আইন আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে আইনগতভাবে বৈধ কিনা। হ্যাঁ, আপনারা একটা বড় দল, নির্বাচনে না আসতে পারেন, বারবার বলেছেন 39টা দল স্বাধীনতার এই পর্যন্ত, মানে 2009 সালের পরে নির্বাচন কমিশন নিয়মিত হওয়ার পর 12টা দলের উপরে কোনো অংশগ্রহণ করে নাই, এবং 2014 সালে কিন্তু 12টা দল অংশগ্রহণ করেছিল, 18 সালে 11টা রাজনৈতিক দল করেছিল, এবং 200-250 প্রার্থী দিয়েছে 2-3টা দল, আর গুটি কয়েক দল 8-10-20টা আসনে ইয়ে দিয়েছে, যেহেতু জোট ছিল ওরা কিছু প্রার্থী দিয়েছে। তাহলে আমরা কী ধরে নেব? আপনারা নাই আসতে পারেন, সিদ্ধান্ত নির্বাচনে যাবেন না, নির্বাচন প্রতিহত করতে গিয়েছেন না, সারা দেশে আঙ্গুল সন্ত্রাস করেছেন না, যেটার বেনিফিট এখন পাচ্ছেন, তাই না? এখন তো আন্দোলন জমাতে পারছেন না, জনগণ আতঙ্ক থাকে কখন আবার শুরু হয়, যে বলে আন্দোলন তুঙ্গে, বোমা সন্ত্রাস, ট্রেনে বাসে বোমা মারা, এগুলি মানুষ কিন্তু একটা আতঙ্কে আছে। কিন্তু দেশ এখন জনতা শেখ হাসিনা স্থিতিশীল অবস্থায় চলছে। আমরা বারবারই বলি যে আইনগত কোনো ব্যর্থ থাকলে বলেন, বা আপনারা নির্বাচন কমিশনে কি সংস্কার আনতে চান, সরকার চাইবেন না, কমিশন চাইবেন না, সব কিছু তো আর হবে না, একটা একটা চান, তাই না? নির্বাচন কমিশনের কাছে আগামী নির্বাচনে কী করতে চান বলেন, আমরা তো একটা রাজনৈতিক দল হিসেবে সেটা বলতে চাই। এখানে কথা আসে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। আমার স্যার ইয়াদুদ্দিন স্যার, আমার তো সরাসরি স্যার, জি, মহামান্য রাষ্ট্রপতি সাবেক, উনি সারা বাংলাদেশে ওনাকে ছাড়া অন্য কাউকে পেলেন না। আপনারা একটা লোক পান নাই, 16.5 কোটি লোকের মধ্যে একটা লোক পান নাই তত্ত্বাবধায়ক প্রধান বানানোর জন্য, তাই না? এই দোষ আওয়ামী লীগ চাপাতে চান, এটা তো আপনারা সৃষ্টি করেছেন, অন্য একজনকে বানাতেন, তাহলে আমাদের এই ভোগান্তিটা তো আজকে বলতাম না, যে চেয়েছি পেয়েছি ভোগান্তি হয়েছে, আর চাই না। এবং লক্ষ্য করে দেখবেন এখন অনেকে উপদেষ্টা হওয়ার জন্য লাইনে আছে, অনেক সুশীল এমন সব বক্তব্য দেয়, কারণ ওই ওই সময়টা যদি পাওয়া যায় নো, আমরা অসাংবিধানিক সরকারের দিকে যাব না। হ্যাঁ, বিএনপিও তো রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, একটা দল যদি 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে আর 3 মাস নির্বাচন কমিশনকে সাংবিধানিকভাবে সহযোগিতা করে একটা নির্বাচন করতে পারবে না, এই ব্যর্থতা তো ওই দলের। আমরা কিন্তু নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে চাই, এবং আমাদের সরকার সব ব্যবস্থা করেছে। দেখেন, আমরা আওয়ামী লীগ হিসাবে 300 আসনে ইভিএম চেয়েছি, কেন? আমাদের সরকারের সব কাজ এখন হচ্ছে ডিজিটালি, আমরা চাইবো না কেন? হ্যাঁ, এখন নির্ভর করে নির্বাচন কমিশনের সক্ষমতার উপর, আমরা তো বলি না করতে হবে, আমাদের কিন্তু আর কয়েকদিন পর কমিশনের আন্ডারে চলতে হবে, তফসিল ঘোষণা হয়তো পুরোটাই করতে হবে, এটা নিয়েও একটা কথা বলেছেন। কারণ বাংলাদেশের এখন নির্বাচন কমিশনটা আলোচিত ব্যাপার, ওনারা কী বলে না বলে কী করে মানুষ কিন্তু আমলে নেওয়ার চেষ্টা করে, তাই না? তো সেক্ষেত্রে তারা একটা নিতেই পারে। দেখুন, আমার সিসি আগের সিসিকে আসেন, 5 বছর পর উনি চলে যাবেন, পরটা হলে বিষয়, সিদ্ধান্ত হলে বিষয়, পরবর্তী সেটা কাজে লাগে কি না। লক্ষ্য করে দেখবেন যে কোনো বিষয়ে একটা বিতর্ক তৈরি করা, দোষ চাপানো, এর মধ্যে কিন্তু চলছে, কিন্তু যে আন্দোলনের স্লোগান দিচ্ছেন সেটা জনগণ নিচ্ছে না। আমরাও দেখছি কী করা যায়, কারণ আমাদের তো মোকাবেলা করতে হবে, একটা রাজনৈতিক দল হিসাবে আমরা মাঠে আছি, রাজপথ আমাদের পরিচিত একটা জায়গা, আমরা এখনও রাজপথ ছাড়ি নাই, প্রয়োজন আবার রাজপথ তো সেভাবে বলবো না, যেহেতু রাজপথ কথাটা একটা আন্দোলনের টার্ম হিসেবে আসে, আমরা কান পেতে আছি। অনেক ধন্যবাদ কান পেতে আছি। কিন্তু সম্পদ ভাই, এখানেই আমার আলোচনাটা সেটি হচ্ছে যে রবি ভাই যেটি বলছেন না, তারা সবগুলো অপশন দেখেই তারপরে হচ্ছে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়েছেন, প্রধান উপদেষ্টা বানিয়েছিলেন। আওয়ামী লীগ তো শুরু থেকেই বলে আসছে যে এটি হচ্ছে, মানে রবি ভাই এটিও স্বীকার করেছেন যে ইয়াজউদ্দিন ফখরুদ্দিনের সরকার, আরে সরি, মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকারটি অসাংবিধানিক ছিল, কিন্তু আওয়ামী লীগ বলে যে এটি হচ্ছে আপনার এই সূচনা, অর্থাৎ এই যে 2-3টি অপশন বাদ দিয়ে ইয়াজউদ্দিন সাহেবের রাষ্ট্রপ্রধান, মানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়ে যাওয়া, এবং আবার বিএনপি টিমে মানতে চায় না, আবার এখন আবার বিএনপি
নিরপেক্ষ সরকার চায়, আওয়ামী লীগ আবার একটা মানতে চায়। এটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা সেই সময় একবারে বঙ্গভবনের গেট, অফিস, পার্লামেন্ট, রাজনৈতিক দলের অফিস সারাক্ষণই থাকতে হতো, সকালে বেরিয়ে একবার রাত্রে ঘরে যেতে হতো। তো এইখানে আমাদের যে আগে তত্ত্বাবধায়ক সরকারের যে কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশনে হচ্ছে প্রথম ধাপ ছিল বিচারপতি, প্রধান বিচারপতি হবে, ওইটা যখন মানামানি হয় নাই, সেকেন্ড ধাপ ছিল, সেকেন্ড ধাপ খোঁজাখুঁজি করছে কিনা আমরা জানি, অর্থাৎ কেউ জানে না, থার্ড ধাপে গেছে কিনা, ফোর্থ ধাপে গেছে কিনা, এইসব ধাপ এড়িয়ে ইয়াজউদ্দিন পঞ্চম ধাপে অর্থাৎ অনুচ্ছেদের ওতে চলে গেছে, ইয়াজউদ্দিনকে দিছে, সেটা নিয়েও তত বিতর্ক ছিল না। বিতর্কটা তৈরি হয় যখন ইয়াজউদ্দিন বাইরের থেকে কারো পরামর্শ একের পর এক ডিসিশন নেয় এবং চারজন উনার উপদেষ্টা পরিষদের চারজন সদস্য, প্রভাবশালী সদস্য একযোগে পদত্যাগ করে, সমস্যাটা হয় ওই জায়গাটায়। যদি উনি স্মুথলি চালাইতে পারতেন হয়তো নির্বাচন কন্টাক্ট হতো, কিন্তু এই স্মুথলি চালাইতে পালন করা ইন্টারফেয়ারেন্স, বাইরের থেকে যখন ইন্টারফেয়ারেন্স করা হচ্ছিল, যদিও এটার কোনো ইয়ে নেই, কিন্তু তারা পদত্যাগ করার পর বলল যে আমরা এই জায়গায় আর থাকতে পারতেছি না। ঠিক আছে, আমার কথা হলো কাসরবার কাছে আমার প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার আদালতের ডিসিশনে বাতিল হওয়ার পর পার্লামেন্টের উপরে থ্রো করা হয়েছিল, আপনারা তত্ত্বাবধায়ক সরকার ওই ফরম্যাটে রাখেন বা না রাখেন, একটা বিশ্বাসযোগ্য, অর্থাৎ এই যে তিন মাসের একটা সরকার হবে ভোটকালীন, এই ভোটকালীন সরকারটা একটা দলের হাতে না রেখে এখানে কোনো না কোনো অর্থাৎ সার্বজনীন একটা ব্যবস্থা রাখা দরকার, ইলেকটেড সার্বজনীন। আমি বলি না অফার ছিল, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর অফার, কিন্তু আইন তো আর কিছু ছিল না। যদি এখানে সংসদে করা যেত এবং সংসদে প্রতিনিধিত্ব দলের অথবা ভোটারের, মোট ভোটারটা যদি ওই জায়গাটা ওই রকম হতো তাহলে হয়তো এটা নিয়ে আজকে বিএনপি সব কথাবার্তা বলতে পারতো না। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা হচ্ছে যে 18 নির্বাচনের পর, 14 সালের নির্বাচন নিয়ে আমি কোনো বিতর্ক দেখিনি, তার কারণ বিএনপি রিজেক্ট করছে, বিএনপি প্রতিরোধ করার চেষ্টা করছে, বিএনপি প্রতিরোধে ফেল করছে। এরপরে যদি বিএনপির মুভমেন্টে, বিএনপি কিন্তু এক বছর মুভমেন্ট করছে, সেই মুভমেন্টে সরকারকে, অর্থাৎ জনগণের আস্থা যেহেতু সরকারের কাছে আছে, সেই জন্য সরকার কন্টিনিউ করছে। আচ্ছা, সরকারও ভীত ছিল এই আস্থা নিয়ে তারা করতে পারবে কি না। আমি 18 নির্বাচনের পরে যে সংশয়টা তৈরি হয়েছে সেই সংশয় দূর করার জন্য, একটা ভালো ইলেকশনের জন্য এখনও সরকারি দল একটা জায়গায় না থেকে তাদেরও কী স্পেস আছে সেই স্পেসগুলো নিশ্চয়ই তারা ভাবছে। বিএনপির ডিমান্ডও যেটা যে নির্বাচনকালীন সরকার, কারণ সরকারগুলো তো তারা দেখছে সেই সময় ভোট কী হয়। আমরা ওই যে উনি একটু আগে বললেন যে এক চিফ জাজকে সাবেক কি আইন সম্পাদক, সেই কারণে যখন আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করে নাই, এখন একটা দলীয় সরকার যাকে অ্যাকসেপ্ট করবে কীভাবে, আমি ওই জায়গায় বলতেছি না। আমি বলতেছি ভোটকে যদি ফেয়ার এবং আরও ভালো করতে হয় তাহলে নির্বাচনকালীন সরকারে আরও কিছু পার্টিসিপেশন বাইরের থেকে দরকার, যাতে বিশ্বাসযোগ্য হয়, বিশ্বাস করে। অবিশ্বাসের জায়গা তো তৈরি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। এখন বিএনপির ঢালাওভাবে যদি বলে এই সরকারকে উৎখাত করে ইয়ে করবে, সেটা আমি মনে করি সম্ভব না, কারণ আওয়ামী লীগও একটা, বিএনপি যেরকম নিজেদেরকে দাবি করে বেশ সম্পন্ন দল, আওয়ামী লীগও একটা বড় বেশ সম্পন্ন দল, এবং ওই দলে তাহলে একটা হানাহানি হবে, জনজীবন অস্থিরতা হবে, মানুষ মারা যাবে, একটা মানুষ মারা যাক, এইসব আন্দোলনের জন্য আমরা চাই না। অনেক ধন্যবাদ আমাদের রবি ভাই। আপনি বলছিলেন যে নির্বাচন কমিশন এখন যে আয়োজনগুলো করছে সেগুলো লোক দেখানো, তা এখন কমিশন তার সাংবিধানিক ক্ষমতা বলে ডিসিএসপিদেরকে ডাকবে, বা কমিশন এর আগে বিভিন্ন সুশীলদের সঙ্গে মত বিনিময় করেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে করেছে ইত্যাদি, কাজ তারা করতে চাইছেন, উদ্যোগ তারা নিচ্ছেন, সেগুলোকে আপনি বলছেন লোক দেখানো, আবার কিছু না করলে তারা কিছুই করছে না, তাহলে কমিশন যাবে কোথায়? না, কমিশন যাবে কোথায়? কমিশনে যাওয়ার জায়গাটা সুনির্দিষ্ট, এটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ওই কাউসার ভাই বলে দিলেন একজন খুব বিজ্ঞ লোক, কিন্তু যে 16 কোটি মানুষের মধ্যে লোক খুঁজে পায়নি, 16 কোটি মানুষের মধ্যে লোক খোঁজার সুযোগ ছিল না, সংবিধানে নির্দিষ্ট ছিল কাদের মধ্যে খুঁজতে হবে। ঠিক আছে, পঞ্চম অপশনে ইয়াজউদ্দিন, ইয়াজউদ্দিন সাহেবকে কিন্তু ওরা মেনেও ছিলেন নির্বাচনে গিয়েছিলেন আগের। আমি বিশেষ করি 2-3-4 বলা হয়েছিল, প্লিজ আমি বলবো 2-3-4 এই প্রত্যেকটা অপশন দুই ধরনের মতামত আছে, বলা হয়েছে তারা দায়িত্ব নিতে চায়নি, আবার কেউ বলেছে তাদের কাছে যাওয়া হয়নি, এই বিষয়টা স্পষ্ট না। তবে আমি যতটুকু জানি সেটা হচ্ছে তারা দায়িত্বটা ওই সময় নিতে চায়নি, এই বিতর্কের মধ্যে যেহেতু কে এম আসানি পারেননি, একটা অসন্তোষ উত্তেজনা সেখানে ইয়াজউদ্দিনকে দিতে হয়েছে, কারণ তিনি সিটিং তো প্রেসিডেন্ট ছিলেন, তিনি নিয়েছিলেন। ওই যে বললেন যে বাইরের কথা চলেছে, বাইরের কাদের কথা চলেছে, তাহলে আওয়ামী লীগের কথায় চলেছে,
কারণ তত্ত্ববোধক সরকার দশ জন উপদেষ্টার মধ্যে পাঁচজন পদত্যাগ করে চলে আসে, আবার পাঁচজন শপথ নিল, ওই পাঁচজনও পদত্যাগ করে চলে আসলো, তারপরে একটা অনির্বাচিত সরকার আসলো ফখরুদ্দিন মঈনুদ্দিনের। নিশ্চয়ই উন্ডা বলেছেন উনাদের ষড়যন্ত্রের ভাঙা আন্দোলনের ফসল, তার মানে বাইরে মানে আপনি বলছেন আওয়ামী লীগের কথায় চলেছে, এটা প্রতিষ্ঠিত সদস্য কথা, আপনি বলছেন যে আওয়ামী লীগের কথায় চলেছেন ইয়াজউদ্দিন সাহেব, কিন্তু ইয়াজউদ্দিন সাহেব না, ওই যে পাঁচজন বেরিয়ে আসলো প্রশ্ন না, দ্বিতীয়বার আবার পাঁচজন বেরিয়ে আসলো, কিন্তু না না তারপর ভাগ্য হলো ফখরুদ্দিন মঈনুদ্দিন। আমাদের আপনারা বলছিলেন যে ইয়াজউদ্দিন সাহেব বাইরের কথা চলেছেন বলে তিনি শুনেছেন, তো সেই বাইরের কথাটা যারা পদত্যাগ করে এসেছেন অর্থাৎ ওনার উপদেষ্টা পরিষদে ছিলেন তারা বলছেন যে উনি বের হয়ে যেতেন কথা বলতেন কারোর সাথে, ওনাদের ধারণা সেটা বিএনপি চেয়ারপারসন না না টোটালি তত্ত্বাবধায়ক সরকারটা ফাংশন করেনি, উপদেষ্টারা সরে আসছেন, এই দায় উপদেষ্টাদেরও, আপনি সে কথা কেন বলছেন না? হ্যাঁ উপদেষ্টা চেঞ্জ হয়েছে, কেন আসলো, কেন আসলো, কেন আসলো হচ্ছে যে তারা সেটা ফাংশন করেনি এবং তারা ওই ষড়যন্ত্রের অংশ ছিল আওয়ামী লীগের, সবাই কেন সেভাবে বলতে পারে? আপনি যদি বলেন এই যে পাঁচজন দশজন করে কেন পদত্যাগ করলো, কার কথায় পদত্যাগ করলো? বাইশে জানুয়ারি নির্বাচন, তেসরা জানুয়ারি আওয়ামী লীগ সারা বাংলাদেশ থেকে বেরিয়ে এসেছে কেন? কথাই শুনলো এটা নিশ্চয়ই আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগ পরে স্বীকার করেছে যে এই সরকারটি তারা করেছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিন তাদের আন্দোলনের ফসল। কখন স্বীকার করেছে? বলেছে ফখরুদ্দিন মঈনুদ্দিন সহ এই যে তত্ত্বাবধায়ক সরকার করলো এটা তাদের আন্দোলনের ফসল। হ্যাঁ আন্দোলনের ফসল বলেছে, কোন আন্দোলন? সেটি হচ্ছে তাই যে ইয়াজউদ্দিন সরকারের যে ইয়াজউদ্দিন সরকারের যে একমুখী আচরণ সেই আচরণের বিরুদ্ধে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের ফসল। আপনি একমুখী আচরণ কেন বলছেন? তারা ওই যে আওয়ামী লীগ দ্বারা প্রভাবিত হয়ে ওই সরকারটি ফাংশন করতে দেয়নি, একটি সরকারের দুই দফায় পাঁচজন কেন আওয়ামী লীগ দ্বারা প্রভাবিত হলো, কেন প্রভাবিত হয়েছে? যে বললাম ষড়যন্ত্র, ওই নির্বাচন হলে তারা বাইশে জানুয়ারি নিশ্চিত পরাজয় বরণ করবে। আমার বক্তব্য শেষ করব, রবি ভাই বলেন। দ্বিতীয় উনি বলছিলেন যে জনগণ কিভাবে প্রতিরোধ করবে, জনগণ তার ভোটাধিকার প্রতিষ্ঠা করবার জন্য কোন প্রক্রিয়ায় প্রতিরোধ করবে, কাছরাবে শিখিয়ে দেবে, সরকার শিখিয়ে দেবে। 69টি আসনে আবার কেন্দ্রে একটি ভোট পড়েনি, সেখানে আওয়ামী লীগ নাই, হাজার হাজার কেন্দ্রে মানুষ ভোট বর্জন করেছিল, এটা প্রতিরোধ নয়, মানুষ প্রতিরোধ করেছিল গণতান্ত্রিকভাবে 14 নির্বাচন, কিন্তু ওনারা সেই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছে, যার ফলে এই ব্যর্থতা কিন্তু আওয়ামী লীগের। উনি বলছিলেন সংবিধান স্থগিত করে, আমি একটা প্রসঙ্গ না বললে হবে না, যে বিএনপি নির্বাচন করেছিল জিয়াউর রহমান, সম্পূর্ণ মিথ্যা। নিহত হওয়ার পর সংবিধান চালু রেখে মার্শাল ল জারি করেছিল মুস্তাক, সায়েম এসে সংবিধান স্থগিত করে মার্শাল ল জারি করেছিল বিচারপতি সায়েম, পরিপূর্ণ মার্শাল ল। জিয়াউর রহমান 79 ক্ষমতা আসার মার্শাল ল উইথড্র করে সংবিধান চালু করেছিলেন, সংবিধান স্থগিত করে বিএনপি নির্বাচন করেনি। আপনার কথা ঠিক কন্দকার মুস্তাক পরিপূর্ণ মার্শাল ল সংবিধান স্থগিত, তখন জিয়াউর রহমানের ডেজিগনেশন সংবিধান স্থগিত করেছিলেন, আর জিয়াউর রহমানের ডেজিগনেশন কি, মার্শাল ল কে দিয়েছে সংবিধান স্থগিত কে করেছে? আমি বলি না আফরাদ ভাই বলতে চাইছেন উপ সামরিক প্রশাসক থেকে আপনার সায়েম সাহেব সংবিধান স্থগিত করে জিয়াউর রহমান হলেন প্রধান সামরিক প্রশাসক। একটা তথ্য দিলে বুঝবেন, 7ই নভেম্বর যখন জিয়াউর রহমান মুক্ত হলেন তখন উনি মুক্ত হওয়ার পরের দিন সকালবেলা আপনার এটা আপনার জেনারেল উসমানি, জেনারেল খলিল, কর্নেল তাহের, তোয়াব আলী অর্থাৎ আপনার বিমান বাহিনীর প্রধান, জিয়াউর রহমান সভা সবাই বসছিল যে কে হবে, যেহেতু জিয়াউর রহমান আবার মুক্ত হয়ে এসেছেন সেনাবাহিনীর প্রধান, তিনি তো হয়ে গেলেন, খালিদ মুশারফ মারা গিয়েছে, তখন সবাই বলেছিল, কয়েকজন বলেছিল জিয়াউর রহমান যেহেতু সেনাবাহিনীর প্রধান তারই প্রধান সামরিক আইন প্রশাসক হওয়া যুক্তিযুক্ত, কিন্তু জেনারেল খলিল, কর্নেল তাহের এবং আপনার জেনারেল উসমানি বলেছিল যে না এটা রাষ্ট্রপতির কাছে থাকাই যুক্তিযুক্ত। জিয়াউর রহমান কিন্তু সেই শিরা প্রধানই ছিলেন, একই ধারে বিচারপতি সায়েম এবং একই ধারে প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক আইন প্রশাসক। আমি বুঝতে পেরেছি কিন্তু জেনারেলটা কি বললেন, জিয়াউর রহমানকে প্রধান সামরিক আইন প্রশাসক করে স্বাধীন করা দেশে, কিন্তু আমি আপনাকে বলি রমেল, বাংলাদেশের সংবিধান স্থগিত করে পরিপূর্ণ মার্শাল ল করেছে বিচারপতি সায়েম, এ দায় জিয়াউর রহমানের নয়। জি বুঝতে পেরেছি। আচ্ছা যে আপনি 76 সালটাই ভুলে গেছেন, হ্যাঁ পুরো 76 সাল পুলিশ করে আপনি আবার একটা অযুক্তি মিথ্যে মার্শাল ল কে দিয়েছে, জেনারেলটা কি বললেন, জিয়াউর রহমান দিয়েছে, অবশ্যই আমি বিচারপতি সায়েম দিয়েছে মার্শাল ল, বিচারপতি সংবিধান স্থগিত করেছে বিচারপতি সায়েম, আরে বিচারপতি
আমরাও জানি আমাদের গ্রামে একটা কথা আছে যে পুতুল নাচে সুতার টানে। 75 এর 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা করার পর ঐক্য অবসর কে সুতা টেনেছে এটা সবাই জানে। ভাই আওয়ামী লীগ কি বিয়ে মঞ্চ চালাইছে? বলতে চাই না, ইতিহাস বলতে চাই না, শুধু বলতে চাই সুতার টানে চলেছে এবং এটার পরিণতি উনি ভোগ করে গেছেন। আজকে দুর্ভাগ্য কি জানেন, বিএনপির মুখে শুনতে হয় ষড়যন্ত্রের আন্দোলন। হ্যাঁ, খুব দুর্ভাগ্যজনক, ইতিহাস কত পরিবর্তন হয়ে যাচ্ছে। যে দলটির জন্ম হত্যা কুষড়যন্ত্রের মধ্য দিয়ে, তারা আওয়ামী লীগকে সবক দিচ্ছে আমরা ষড়যন্ত্র করছি। নো, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সমাগত, 300 আসনে 42,000 ভোট কেন্দ্র, প্রায় 2.25 লক্ষ বুথ, প্রতিটা বুথে আমাদেরকে নির্বাচন করতে হবে। সেই সব জায়গায় যদি সক্ষমতা তৈরি করতে না পারেন, এই পল্টন প্রেস ক্লাব আর টক শোতের বক্তৃতা দেখুন, আমরা যে কিছু বলতে চাই না চাই, আপনারা টক শো গরম করে ফেলছেন, কেন আপনারা স্যুট টাইপের ঠান্ডাতে বসছেন, ওতে আমাদের নামাইতে পারবেন না। একটু রোদে যাইতে হবে, একটু গামতে হবে। বললাম তো 2,15,000 ভূতে অবস্থান নিতে হবে। সেখানে যদি আওয়ামী লীগের সাথে পারেন, কথায় কথায় বলেন এটা হয় না সেটা হয় না, মিটিং করতে দেন, মিটিং করতে দেবেন না, মিটিং করেন না, লক্ষ লক্ষ তো কথা কথা বলতেছেন, জীবন দিচ্ছে না, লক্ষ লক্ষ লোক আসলে করছি না, জীবন দিচ্ছে তো বলেন, উপজেলায় লক্ষ লক্ষ লোক, একটা লোক কতগুলো, আমরা তো উপজেলার প্রোডাক্ট, আমরা তো গ্রামের প্রোডাক্ট, আমরা ঢাকা বন্ধ হয়ে গেছেন কাউসার ভাই, না 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 আমরা আসি না, বন্ধ হয়ে গেছেন। এই সবক দিয়ে আওয়ামী লীগের সাথে আন্দোলন করে টিকা যাবে না, নির্বাচনও টিকা যাবে না। কি কি আছে তো কষ্ট বলতে চাই, ছাড়ি নাই তো আমরা। দেখেন রবি ভাই, শুনি কাছে, আপনারা এখনো, আমি তো বলেছি, কোনো কিছু মানেন না। রাষ্ট্রপতি, ইলেকশন কমিশন, নির্বাচনে যাবেন, কমিশনের কাছে যাবেন না কেন? কিসের কমিশন? তাহলে কি বলতে চান? সকলে ঘোষণা দিতে চান? কিসের ক্ষমতা? জনগণের ভোটে প্রতিষ্ঠা করে দেব, ওইটা বলেন না। আওয়ামী লীগ রে, শুনেন, আওয়ামী লীগ তো আন্দোলনের দল, আরেকটি বিপ্লবী দল, আমরা সেই পথে যেতে চাই না। আমরা আপনাদেরকে আমাদের মাননীয় প্রধান, আমাদের দলনেত্রী কিন্তু বলেছেন, আসেন আন্দোলন করেন, আমরা ওয়েলকাম করি। কিন্তু এই যে বলেন পুলিশের বিরুদ্ধে কথা বলেন, ডিসিএসপির বিরুদ্ধে কথা বলেন কেন? তারা চাকরি করে, তাদেরকে প্রত্যক্ষ বানাচ্ছেন কেন? কথায় কথায় পুলিশ, দেখেন একটা এলাকায় যদি জনদুর্ভোগ হয়, একটা বোমাবাজি হয়, এই দায়িত্ব পুলিশকে নিতে হয়, তো এটাকে আওয়ামী লীগ নেবে? তো পুলিশ তো বুঝতে পারতেছে আপনারা একটা মিটিং করে একটা ঝামেলা করবেন। ঢাকা শহরে একটা রাস্তা বন্ধ হলে 3 ঘন্টা জ্যাম থাকে। কিন্তু আবার রবি কাসর ভাই, সেই প্রশ্নটা, 3 ঘন্টা জ্যাম শাসকদের কথা সমাবেশ করলেই হয়, অন্য দল করলে হয় না? আমরা তো নিয়ম কানুন মেনে মিটিং করছি, আমরা মিটিং করছি যেখানে ইচ্ছে সেখানে করছি। এমন না বলে আমরা আমাদের দল সরকারে বলে আমরা ডিএমপির পারমিশন ছাড়া মিটিং করি, তাও তো না। আমরা কিন্তু আমাদেরও 14 দফা দেওয়া হয়, কয়টা মাইক বাজাবেন, কয়টা করবেন, কয়বার স্থান পরিবর্তন করতে বলা হয় আপনাদেরকে? দেখুন, এটা সক্ষমতা না থাকলে এটা শুনতে হয়, সেই সক্ষমতা অর্জন করুক, অর্জন করে এসে আওয়ামী লীগের সাথে আন্দোলন করুক, নির্বাচন করুক, আমরা স্বাগত জানাই। কিন্তু সেটা না করে এই কঠিন কঠিন বক্তব্য আন্দোলনের দিয়ে ইস্যুবিহীন, এতে জনগণ সাড়া পাবে না, এবং সে আন্দোলন বাংলাদেশে আমরা দেখি নাই, পেতে 14 বছরে দেখি নাই, আর 1 বছরে কী করবে এটা তো বুঝতেই পারতেছি। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, জনগণের কাছে যাচ্ছি, জনগণের দুর্ভোগ কীভাবে কমাতে পারি। জনতা শেখ হাসিনা যেসব ঘোষণা দিয়েছিলেন গত নির্বাচনে, তার অধিকাংশ বাস্তবায়ন করেছেন। এবারও যে ইশতেহার দেবেন, আমরা মনে করি সেটা বাস্তবায়নের জন্য নিয়ে একটা পথরেখা দেবেন, সেটা জনগণ দেখবে, এবং সে অনুযায়ী আওয়ামী লীগকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় করবে, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। অনেক ধন্যবাদ। আফরোজ সাহেব কি বলতে চাইছিলেন? না, বলতে চাইছিলাম আওয়ামী লীগও কিন্তু একপেশে হয়ে যাচ্ছে, কারণ বিএনপি একটা লার্জেস্ট দল, তার মতামতকে তাদের শ্রদ্ধা জানানো উচিত, তাদের যে বক্তব্যগুলো আছে বক্তব্যগুলো কগনিজেন্সে নিয়ে কি করা যায় এটা আওয়ামী লীগের চিন্তা করা উচিত। কারণ বিএনপি টু টার্ম তারা পার্লামেন্টের বাইরে আছে, এটা বিএনপি বলে হোক আওয়ামী লীগের চালে হোক, এবারে এক টার্ম ছিল, না না এই পজিশনের বাইরে 6টা সদস্য নিয়ে আছে, আর ওই টার্মে ছিলই না। তো আমি এটা বলছি না, বলছি হচ্ছে বিএনপির প্রতি তো জনগণের একটা, বিএনপি বড় দল, এটা কাউসার ভাই নিজেও বলছেন যে 2টা দলই মূলত ফ্যাক্টর বাংলাদেশে, যেহেতু ফ্যাক্টর আমাদের উন্নয়ন, আমাদের দেশের অগ্রগতি যদি সামনে নিতে হয়,
সব মানুষকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। সেই নিয়ে আসা সরকার আওয়ামী লীগ যদি আবার ভোটে বেরিয়ে আসে তারই চালাতে হবে, বিএনপি বেরিয়ে আসতে বিএনপিও চালাতে হবে। এই ক্ল্যাশটা বিএনপি আওয়ামী লীগের এই ক্ল্যাশটা যেমনি হোক যেভাবে কাছাকাছি আসতে হবে। রবি ভাই এক মিনিট শেষ, এক মিনিট আপনি বলবেন। আমি বলছি যে ধরেন দ্বন্দ্ব সংঘাত কাম্য নয়, কিন্তু যেহেতু বাংলাদেশের ভোটাধিকারের একটা ব্যাপার সেটেল ছিল, আওয়ামী লীগ এসে কিন্তু সেখানে হস্তক্ষেপ করেছে। নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টার্ম গভর্নমেন্টের অন্য কোনো রূপ যদি থেকে থাকে সে বিষয় নিয়ে কিন্তু সরকারি দল উদ্যোগ হলে আমাদের সহযোগিতা রয়েছে। কিন্তু আপনারাও বলেননি গত ওই বারো বছর ধরে আন্দোলন, আমরা তো বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফরম্যাটটা ছিল সেটা দল নিরপেক্ষ ছিল। নতুন কোনো রূপ, নতুন কোনো রূপকে আমরা বলছি যে একটা তত্ত্বাবধায়ক সরকার অরাজনৈতিক হবে, সেক্ষেত্রে আওয়ামী লীগের যদি কোনো পরামর্শ থেকে থাকে অরাজনৈতিকভাবে, তারা যদি কোনো প্রস্তাবনা থাকে থেকে রাখে, নিশ্চয়ই আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, প্রস্তাব রাখবে, দাবিটা তো আপনি সংকট সে সৃষ্টি করেছে, প্রস্তাব তাকে রাখতে হবে, তাকে দেবেন না, তাকে এগিয়ে আসতে হবে। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার একটা সেটেল ইস্যু ছিল, আমি আবার আপনাকে বলছি যেহেতু সংকটটা তাই তারা তৈরি করেছে, তারা যদি বলতে পারে যে না এর বিকল্প এই ধরনের একটা সরকার হলেন দল নিরপেক্ষটা সরকার করা যেতে পারে, নিশ্চয়ই সেটা অগ্রগণ্য আমাদের কাছে পাবে, আর সেটা না হলে বাধ্য করা হবে, আপনি বাধ্য করা হবে। তত্ত্বাবধায়কের বিকল্প কি হতে পারে সে প্রশ্ন আপনি দিতে মোটা ভাগে বলতে চাই, আমরা সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আর ওনারা প্রত্যেকটা দেখছেন অসাংবিধানিক, কোনোটা সংবিধানের ছোঁয়াতে দেখছেন না, দৃষ্টিভঙ্গি পাল্টান, জন আন্দোলনের ঘোষণা দিচ্ছেন, জনগণের ভিউটা নেন, আমরা তো জনগণের পাশেই আছি, জনগণ বুঝতে পারছি না আমরা একটা প্রাচীন রাজনৈতিক দল, জনতা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আবার ক্ষমতায় যেতে চাই, আমরা তো জনগণকে নিয়ে যেতে চাই। কনস্টিটিউশনের ভিতরে পড়া আপনারা কি বিএনপি কে অ্যাকোমোডেশন দিবেন? সরকারে মিটিং করছে তো, অহরহ মিটিং করছেন ওনারা, এই ব্যাপারে কোনো বক্তব্য থাকলে নির্বাচন কমিশনে জানান, নির্বাচন কমিশনে ভুলে যান, ওই নির্বাচন কমিশন আপনাদের অঙ্গ সংগঠন, এই কমিশন আজকে ডিসিপ্লিনে বলছে না সবাইকে সুযোগ দেওয়ার জন্য দেবে, নির্বাচন সংগঠন পুনর্বৃত্ত হবে না কাউসার ভাই বলছেন না যে আসলেই তো জনগণ কার সঙ্গে আছে, সংসদ থেকে দুইজন বানাদের মন্ত্রী আছে, সেটি বোঝার মাপকাঠি হচ্ছে ভোট, সেই ভোটটি সুষ্ঠু হচ্ছে না। আমরা মনে করি সব নির্বাচনী কমিশন সুষ্ঠু করার চেষ্টা করে, হ্যাঁ তা আমরা কি এখানে গ্যারান্টি দেব? আজকে বিশ্বকাপের ফিচার দিয়েছে, দেখেছেন নিশ্চয়ই কাতারে, সেখানে বলা আছে যে বিশ্বকাপে ফাউল হবে না, ফিফা কি ঘোষণা দিয়েছে? মানে ফাউল না খেলার নিশ্চয়তা আপনি দিতে পারছেন না, শুনেন ফাউল হতেই পারে, এবং এই জন্য তো আইনটা করা যে অপরাধ করলে এই শাস্তি হবে, তাই না? দেখুন এটা আগে থেকে কে ঘোষণা দিবে আপনাকে, নির্বাচন পাঁচ বছর পর একটা বড় অনুষ্ঠান, ছোটখাটো আমি এই ক্ষেত্রে বলা আর কি, বুঝতে পারি না, এখানে নির্বাচন কমিটি গ্যারান্টি দেবে আওয়ামী লীগ ক্ষমতা যাবে না বিএনপি ক্ষমতা যাবে? নো, এই গ্যারান্টি ওনারা তো এই গ্যারান্টি চাচ্ছেন, ওনারা সিটি কর্পোরেশনের গ্যারান্টি চান, ওনারা জয়ী হলে যাবেন না যাবেন না, বলি কি কান পেতে থাকুন, জনগণের পাশে থাকুন, রাজপথের ভয় আমাদের দেখায় না, আমরা রাজপথেই আছি, কান পেতেই আছি, ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়, আগামীকাল আবার দেখাবে, আর দর্শক দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।